সেই সমস্ত দলগুলোর নাম আমি আপনাদের সামনে বলছি এবং দলের প্রধানদের পরিচয় করে দিচ্ছি। ন্যাশনাল পিপুলস পার্টি এনপিপি, এনপিপি চেয়ারম্যান আমি নিজেই ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ। আরও আছেন জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক জনাব সাইফুদ্দিন আহমেদ মনি, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান শাওন সাদেক, বিকল্প ধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড নুরুল ইসলাম, গণদলের চেয়ারম্যান এটিএম গোলাম মওলা, ন্যাপ বাসানির চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি স্বীকৃতি মণ্ডল। বিসমুল্লাহ রহমান রহিম, আমি ঘোষণাপত্র পাঠ করছি। প্রিয় দেশবাসী, ইতিমধ্যে গণ আকাঙ্ক্ষা বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঘোষিত 10 দফা এবং রাষ্ট্র কাঠামো মেরামতের 10 দফার প্রতি 27 দফার প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন জ্ঞাপন করে জাতীয়তাবাদী সমন্বয় জোট যুগপথ আন্দোলনের সাথে একত্রতা ঘোষণা করছে। ভোটারবিহীন একদলীয় আওয়ামী কর্তৃত্ববাদ শাসন, দুর্নীতিতে আকুণ্ঠিত নিমজ্জিত মহাসংকট একযুগ সন্ধিক্ষণে বাংলাদেশ নিপতিত। দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, ভয়াবহ বেকারত্ব, কর্মশূন্যতা, দেশের মানুষ দিশহারা। বাংলাদেশের স্বাধীনতার পটভূমিতে সাম্য, মানবাধিকার, মর্যাদা, সামাজিক ন্যায়পরতা ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা যে স্বপ্ন, দেশ স্বাধীন হওয়ার 91 বছর পর স্বাধীনতা, গণতন্ত্র, ভোটার অধিকার, ভাতের অধিকার, কর্মের অধিকার, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক দুর্বৃত্তির কবলে। বর্তমান একদলীয় আওয়ামী লীগ সরকার তার কর্তৃত্ববাদ শাসন অব্যাহত রাখতে দেশকে পুলিশি রাষ্ট্রে পরিণত করতে চায়। রাষ্ট্রীয় সম্পদ লুট, দুর্নীতি, গুম, হত্যা, ধর্ষণ, মানবতা বিরোধী অপরাধের মাধ্যমে বিরোধী রাজনৈতিক শক্তির বিরুদ্ধে মামলা, হামলা, গণগ্রেপ্তার মাধ্যমে এক বিভীষিকাময় সংস্কৃতি সৃষ্টি করেছে। উন্নয়নের জিকির তুলে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতির মাধ্যমে আর্থিক কাজ, ব্যাংক, বিমা সেক্টর, শেয়ার বাজার, কর্পোরেশন, দেশীয় সম্পদ আওয়ামীরা লুটেদের রাজত্ব পরিণত করেছে। রাষ্ট্রের সকল সেবা খাত, গ্যাস, বিদ্যুৎ, সড়ক, রেল, যোগাযোগ, ব্যবসা বাণিজ্য, হাট বাজার আজ সরকারি দলের লুটেদের হাতে জিম্মি। সরকার প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় দেশের সম্ভাবনাময় যুব সমাজকে ধ্বংস করতে তৃণমূল পর্যায়ে, সর্বোচ্চ পর্যায়ে ইয়াবা, হিরোইন, মদ, গাঁজা সহ নানা প্রকার ধ্বংসাত্মক মাদকদ্রব্য আসক্ত করে রাষ্ট্রের মূল শক্তি যুব সমাজকে পরিবার ও সমাজের সামনে এক অনিশ্চিতার মুখে ঠেলে দিয়েছে। দেশের সর্বস্তরের লুণ্ঠনের ধারাবাহিকতায় সরকারের প্রত্যক্ষ মদতে দলীয় নেতাদের তত্ত্বাবধানে জুয়া, ক্যাসিনো, ঘুষ, দুর্নীতির মাধ্যমে লুণ্ঠিত অর্থ পাচার করে প্রবাসে বেগম পাড়া তৈরি করেছে, করে আমাদের প্রিয় মাতৃভূমিকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। দেশের নতজানু পরনষ্ট নীতির কারণে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পতিত হয়েছে। তাই আজ স্বাধীনতাকে বুকে ধারণ করে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলনে নেতৃত্ব দানকারী দল বিএনপি বর্তমান দুর্নীতিবাদ, সাধারণ মানুষের মৌলিক অধিকার লুণ্ঠনকারী ও মানুষের গণতান্ত্রিক ভোটার অধিকার হরণকারী শেখ হাসিনার আওয়ামী লীগের লুটেরা সরকারের হাত থেকে দেশ রক্ষার জন্য দেশ বাঁচাও, মানুষ বাঁচাও এবং দীপ্ত শপথ নিয়ে সর্বস্তরে জনতাকে নিয়ে দেশ গড়ার আজ রাজপথে বলিয়ান। তাই দেশবাসী জনগণের
জাগরণ হয়ে উঠেছে হটাও হাসিনা বাঁচাও দেশ ভুক্তভোগী মানুষের বাংলাদেশ। মানুষ গণতান্ত্রিক ভোটার অধিকার স্বাধীনতা রক্ষা গণতন্ত্র প্রতিষ্ঠার চলমান আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদের দল বিএনপি সহ সকল জোট ও দল সংগঠনের সাথে রাজপথে যুগপথ কর্মসূচির মাধ্যমে জনগণের বহুল আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বস্তরের মানুষকে রাজপথে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানাচ্ছি জাতীয়তাবাদী সমমনা জোট। আপনার গুরুত্বপূর্ণ অর্জন এবং কাজগুলো সম্পর্কে সবাই কি অবগত? ব্যক্তিগতভাবে আপনার অথবা আপনার প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি ছড়িয়ে দিতে আপনার পাশে রয়েছে ওয়েব কিংডম। ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স, প্রফেশনাল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফেসবুক অ্যাড, পেইড ক্যাম্পেইন সহ আপনি পাচ্ছেন নানাবিধ সেবা। বর্তমান সময়ে ফেসবুক ইউটিউবের মতো চমৎকার মাধ্যমের বিকল্প আর কিছুই নেই। এইসব মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে আপনার বা আপনার প্রতিষ্ঠানের তৎপরতা ছড়িয়ে দিতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই নাম্বারে। আমরা কাজ করছি বিশ্বস্ততার সঙ্গে, তাই আমাদের সঙ্গে রয়েছে মেরি স্টোকস বাংলাদেশ, হাইওয়ে পুলিশ, হামদর্দ বাংলাদেশ, ওয়ান ফার্মা, ড্রাগ ইন্টারন্যাশনাল সহ অসংখ্য প্রতিষ্ঠান। আপনার ফেসবুক এবং ইউটিউব ব্যবস্থাপনা বা ক্যাম্পেইনের জন্য আমরা সবসময় রয়েছি শতভাগ সক্রিয়।